বন্ধুরা, আগামী 5ই মে 2023 শুক্রবার বুধ পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের সময় আপনার তুলসী তলায় ফেলে রাখুন সামান্য এই একটি জিনিস, নতুবা আপনি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার তুলসী তলায় সামান্য এই জিনিসটি ফেলে রাখেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী আগামী 5ই মে 2023 শুক্রবার রাত্রি 8:45 থেকে রাত 1টা পর্যন্ত চলবে। তবে আমাদের ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণের দৃশ্যমানতা শূন্য হবে, তাই এর সূতক সময় এখানে কার্যকর হবে না, আর এই সময়টাই চন্দ্রগ্রহণের সময়। তাই শাস্ত্রমতে বলা হচ্ছে যে আগামী 5ই মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা তিথির মহাযোগে এক মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ। এটি বছরে প্রথম পূর্ণ গ্লাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণটি অত্যন্ত শক্তিশালী। বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণ এই কলিযুগে প্রথমবার, তাই এই চন্দ্রগ্রহণে একটি আলাদা মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। বন্ধুরা, আমরা কেউ অস্বীকার করতে পারি না বা পারব না যে এই সকল মহাযোগে বিভিন্ন প্রকার তন্ত্র ক্রিয়া করা হয়। আর এই সময়ে যদি মনে প্রাণে বিশ্বাস করে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই ক্রিয়া বা উপায়টি করতে পারেন, তাহলেই আপনি আপনার জীবনে অতি অবশ্যই আয় উন্নতি করতে সক্ষম হবেন। তাই আজ আমি আপনাদের সামনে আপনারই গৃহ দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপায় বা ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনাদের মনে হয় এই বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনি যদি পালন করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফলাফল পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগের মহাশক্তিশালী এফেক্টকে যদি কাজে লাগাতে চান, তাহলেই আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। আর আপনি যদি কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো কাজ যদি না করেন, তাহলে ভিখারি হয়ে যেতে আপনার বেশি সময় লাগবে না। তাই আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরই তুলসী তলায় একটি ছোট্ট উপায় বা ক্রিয়ার কথা বলবো, যা প্রত্যেকটা মানুষেরই এই মহাযোগে করা দরকার। বন্ধুরা, যদি আপনারা আগামী 5ই মে শুক্রবার আপনার তুলসী তলায় এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে আপনি 100% সুনিশ্চিত হয়ে যান যে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদেরই সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে 33 কোটি দেবদেবী বসবাস করে থাকেন। আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতেই এই তুলসী গাছ অতি অবশ্যই রয়েছে। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখব যে বাস্তু শাস্ত্র মতে আপনার বাড়ির তুলসী তলাটি যদি ঈশান কোণে হয়, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ, আর যদি আপনার বাড়ির তুলসী গাছটি ঈশান কোণে থেকে থাকে, তাহলে এক্ষেত্রে সেটা অত্যন্ত শুভ। যাই হোক বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনাকে যে কাজটি করতে হবে তা হল মন পরিষ্কার রেখে নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং মনে অটুট বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত। তাই আপনি যদি কিছু লাভ করতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটির প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে সুনিশ্চিতভাবে এই উপায় বা ক্রিয়াটির সুফল আপনারা লাভ করবেন। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে উপায় বা ক্রিয়াটি কীভাবে করতে হবে জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে কখন এবং কোন মুহূর্তে করতে হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে আগামী 5ই মে
2023 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে রাত্রি 8:45 পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুন, রাত্রি 8:45 থেকে রাত 1টার মধ্যে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গ্রহণের ক্ষেত্রে তার আগের 9 ঘন্টা এবং তার পরের 9 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাবান সম্পূর্ণ। আর এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং একটি ক্ষমতাবান সম্পূর্ণ সময়। তাই আপনারা এই বুদ্ধ পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের বিশেষ এই ক্ষমতাকে আপনারা কাজে লাগান। বন্ধুরা, আগামী 5ই মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে সন্ধ্যাবেলায় আপনারা আপনার বাড়ির তুলসীতলায় নিত্যদিন যেভাবে তুলসীতলায় সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, বাড়িতে ধুনো দেন, ঠিক সেভাবেই আপনারা বাড়ির মধ্যেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন, ধূপ দেখাবেন, ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। ঠিক তারই সঙ্গে সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি প্রদীপ আপনার বাড়ির তুলসীতলাতে জ্বালিয়ে রাখবেন। এর ফলে আপনার বাস্তুদোষ অনেকাংশেই দূর হয়ে যাবে আর আপনার বাস্তুর জন্য, আপনার পরিবারের জন্য সেটা অত্যন্তই শুভই শুভ। এরপর একটি কড়ি এবং 1 টাকার কয়েন নিয়ে করজোড়ে আপনার মনের সকল মনোবাসনা মনোবাঞ্ছা তুলসী মাতার উদ্দেশ্যে জানাবেন এবং এই একটি মন্ত্র করজোড়ে 108 বার আপনারা ওই কড়ি এবং টাকাটি হাতে নিয়ে আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওং নারায়ণ শরণং গচ্ছামি, ওং নারায়ণ শরণং গচ্ছামি, ওং নারায়ণ শরণং গচ্ছামি। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক থাকতে বলবো, আর তা হল বন্ধুরা, আপনারা এই বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনারা তুলসী গাছকে স্পর্শ করবেন না। আর যদি আপনারা ভুলবশত এই দিন তুলসী গাছকে স্পর্শ করেন তাহলে আপনার সংসার জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তথা যে কোনো গ্রহণে, বিশেষ করে এই দিনগুলিতে তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয়। তাই আপনিও ভুল করেও এই কাজটি করবেন না। তাই আপনারা আপনাদের বাড়িতে থাকা তুলসী গাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এরপর অর্থাৎ 8:45 পর ওই কড়ি বা 1 টাকাটি আপনারা আপনাদের তুলসীতলায় নাভিয়ে রাখুন। তবে আমি আপনাদেরকে আবারও বলছি, এই উপায় বা ক্রিয়াটি করার সময় তুলসী গাছে স্পর্শ করবেন না। তারপর পরের দিন অর্থাৎ 6 মে 2023 শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের তুলসীতলা থেকে ওই 1টাকার কয়েন এবং ওই কড়িটি তুলে নিন। তারপর একটি ছোট লাল কাপড়ে ওই কড়ি এবং 1টাকাটি মেধে আপনারা আপনাদের চালের জায়গায় সেখানে রেখে দিন। এর ফলে আপনার কখনোই অন্ন বস্ত্রের অভাব হবে না, সেই সঙ্গে সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি, গৃহে জলের মতো টাকা আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, অর্থ সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য সব পাবেন একসাথে এই উপায় বা ক্রিয়াটি করার ফলে। এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন, জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই বন্ধুরা, আপনারা যদি রাতারাতি কোটিপতি হয়ে উঠতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি আগামী 5ই মে 2023 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে অবশ্যই পালন করুন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।